السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله سمانيتو ديني بھائي الله تعالى پشنسا جاپن کري তারপর নবীর উপর দরুদ ও সালাম শান্তি বর্ষণ হোক। আমি আপনাদের সম্মুখে আলোচনা করব একটি ছোট্ট বিষয় নিয়ে, সেটা হলো যে আমাদের অন্তর কেন বিগলিত হয় না, আমাদের অন্তর কেন নরম হয় না, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো আল্লাহ তাআলা বলেছেন যে আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদেরকে এমন সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহ তাআলা জিকিরে বিগলিত হবে, নরম হবে। এবং ওমা নাযালা মিনাল হক, এবং যা হক অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে তাতে, ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, তো তারা যেন তাদের মতো না হয় যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, অতঃপর বহু কাল পার হয়ে যায়, বহু কাল পার হওয়ার পরে পার হয়ে গেলে তাদের অন্তর কঠিন হয়ে গেছিল। তো তাদের অন্তর বলতে এখানে মুনাফিক ইহুদি ইহুদিদেরকে বোঝানো হয়েছে। তো কথা হলো যে এখন দেখুন যে আমাদের অন্তর যে আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আমাদের কি ওই সময় এখনো আসেনি যে আল্লাহ তাআলা জিকিরে আল্লাহ তাআলা স্মরণে আমাদের অন্তর বিগলিত হবে, নরম হবে? আমাদের কি ওই সময় এখনো আসেনি? অবশ্যই আমাদের ওই সময় এসেছে, কিন্তু কেন আমাদের অন্তরটা নরম হয় না, এটার কারণ কি? এটার মূল কারণ হলো যে আমাদের অনেক সময় পার হয়ে যায়, আমাদের বহু কাল চলে যায়। যেমন আমরা আজ ইবাদত করব, কাল আল্লাহ তাআলাকে ডাকব, এইভাবে আমাদের মানে ছোট থেকে নিয়ে, কারো তো এরকম হয় যে বয়স হয়ে যায় কবরে যাওয়া অবধিও আল্লাহ তাআলাকে স্মরণ করে না, তাহলে তার অন্তর কিভাবে আল্লাহ তাআলার স্মরণে বা এমনিতেই কিভাবে তার অন্তরটা বিগলিত হবে, নরম হবে? এইভাবে পার হয়ে গেলে তো আমরা দেখতে পাই যে পার হয়ে যায়, এরপরে আমরা মনে মনে অঙ্গীকার করি, প্রতিজ্ঞা করি যে এরপরে আর কখনো গুনাহ করব না, ভালো হয়ে যাব। কিন্তু তারপরে আবার একই দিনে তারপরের দিন একই গুনাহ আমরা আবার করে ফেলি। আল্লাহ তাআলা সূরা নাহালে 92 আয়াতে বলেন যে ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাজাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই মহিলার মতো হয় না যেই মহিলা তার সুতাকে মজবুত করে পাকালো, পাকানোর পরে সে আবার সেটাকে মানে ছিঁড়ে ফেললো, কেটে দিল, সেই মহিলার মতো তোমরা হইও না। মানে হলো যে এখানে বুঝাতে চেয়েছে যে অঙ্গীকার তোমরা করবে, প্রতিজ্ঞা করলে, প্রতিজ্ঞা করার পরে আবার প্রতিজ্ঞাটা ভেঙে ফেলবে, এরকম তোমরা করিও না। আমরা প্রত্যেকদিন রাত্রে যখন ঘুমাই, তো ঘুমানোর সময় প্রত্যেকটা মানুষের কাছে আজ মোবাইল আছে, তো মোবাইলে আমরা ভাবি যে কিছু দেখব না, আজকে আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে শুয়ে পড়ব, দিয়ে প্রতিজ্ঞা করি আমরা নিজে নিজে অন্তরে, আমরা নিয়ত করি যে কাল থেকে ইনশাআল্লাহ কিছুই দেখব না। কিন্তু তারপরে যখন আবার রাত্রি হয় তো মোবাইল না নিয়ে আমাদের ঘুম হয় না, মানে মোবাইল দেখে আমরা কিছু দেখতে লাগি, বিভিন্ন বিষয় দেখতে দেখতে আমাদের সময় কেটে যায়, তারপরে আমাদের এমন সময় হয়ে যায় যে ফজরের নামাজও বাদ হয়ে যায়, যে ফজরের নামাজও আমরা পড়তে পাই না। কিন্তু আমাদের উচিত ছিল যে আল্লাহ তাআলা স্মরণ করার জন্য রাত্রি জাগরণ করা এবং রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া, নামাজ পড়া, আল্লাহ তাআলাকে ডাকা, কোরআন তেলাওয়াত করা, এগুলো আমাদের উচিত ছিল। কিন্তু আমরা কিভাবে এটা করব? প্রত্যেক দিন একই অবস্থা প্রত্যেকটা মানুষেরই, যে মোবাইল নিয়ে কিছু না কিছু দেখতে দেখতেই আমরা প্রতিজ্ঞা করছি কাল আর দেখব না, তারপরে আবার দেখা হয়ে যায়। এইভাবে মানে পুরো রাত্রি বা অর্ধেক রাত্রি আমরা পার করে ফেলি, দিয়ে আমাদের সময় কেটে যায়। তাই আমাদের যে এই প্রতিজ্ঞা, এটা আমাদের মজবুত করতে হবে, এবং আমাদের যে আমলটা আমরা করব তারপরে সে আমলটা যেন আবার প্রত্যেক দিন যেন করতে পারি, প্রত্যেক দিন যেন আমরা সে আমলটা করতে পারি, এরকম চেষ্টা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে তিনি যখন কোনো আমলের অভ্যস্ত করতেন, কোনো আমল
তিনি করতেন, তো তিনি প্রত্যেক দিন করতেন সে আমলটা, প্রত্যেক দিন করতেন, যদিও অল্প হয়, অল্প হলেও তিনি প্রত্যেক দিন করতেন। তাহলে আমাদেরকে রেগুলার আমল করতে হবে, কোনো ভালো আমল, সেটা নফল ইবাদত হতে পারে, নফল রোজা হলে সেটা মাঝে মধ্যেই করতে হবে। এই যে আমরা একবার করলাম তারপরে এক বছর করব না, এরকম করলে হবে না। যদি আমরা আল্লাহ তাআলা জিকির করতে করতে লম্বা সময় পার করে দিই যে পরে করব, এরকম যদি পার করি তাহলে আমাদের অন্তর কঠিন হবে, শুধু কঠিন হবে না, এমন কঠিন হয়ে যাবে যে কখনোই বিগলিত হবে না, নরম হবে না। আল্লাহ তাআলা সূরা বাকারায় বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাতু ফায়খরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, কেমন কঠিন হয়ে গেছে, পাথরের ন্যায়, পাথরের মতো কঠিন হয়ে গেছে, শুধু পাথরের ন্যায় নয়, আও আসাদ্দু কাসওয়া, পাথরের চেয়েও বেশি কঠিনতর হয়ে গেছে, পাথরের চেয়েও বেশি কঠিন হয়ে গেছে তোমাদের অন্তর। কেননা আল্লাহ তাআলা তারপরে বাক্যে বলেন যে ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, নিশ্চয় অনেক পাথর এমন আছে যে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, তাই না, যে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাতু ফায়াখরুজু মিনহুল মা, এবং অনেক পাথর আছে এমন যে পাথরগুলো বিদীর্ণ হয়, ফেটে যায় এবং তা থেকে পানি বের হয়, তা থেকে পানি বের হয়, এবং অনেক পাথর আছে ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এবং অনেক পাথর এমন আছে যে পাথরগুলো আল্লাহ তাআলার ভয়ে মানে পতিত হয়, গড়ে পড়ে যায়, হ্যাঁ এরকমও পাথর আছে। আল্লাহ তাআলা বলছেন যে আমাল্লাহু বিগাফিল আম্মা তাআমালুন, তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ তাআলা গাফেল নয়। তাহলে আল্লাহ তাআলা গাফেল নন যে বিষয়গুলো তোমরা করো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা জিকির যদি না করা হয় এবং আল্লাহ তাআলা জিকির করতে গিয়ে যদি লম্বা টাইম আমরা পার করে ফেলি, তারপরে আবার পরে করব বা আজ করব, এভাবে যদি আমরা একটা লম্বা টাইম মানে পার করি, এরপরে আবার চেষ্টা করি, কিন্তু আমরা আল্লাহ তাআলা জিকির করতে পারবো না, আল্লাহ তাআলা জিকিরে যে আমাদের অন্তর বিগলিত হবে, নরম হবে, সেটা হবে না, কঠিন হয়ে যাবে, শুধু কঠিন নয়, পাথরের চেয়েও কঠিন হয়ে যাবে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা জিকির আজকাল এগুলো করতে হবে, কারণ আমরা জানি যে সূরা নাহালে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযীনা তাতমাইন্নুল কুলুব আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহ তাআলা জিকিরেই মানে অন্তর নরম হয়, শান্তি পায়। এজন্য আল্লাহ তাআলা জিকির মানে বেশি বেশি করতে হবে এবং অনেক সময় না পার করে মাঝে মধ্যে করতে হবে, ঘুমাবার টাইমে, ঘুম থেকে ওঠার সময়, এমন কি আল্লাহ তাআলাকে ডাকার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন পাঠ করার জন্য সময় বের করতে হবে, সময় বের করে আমাদেরকে এই সমস্ত কোরআন তেলাওয়াত, আল্লাহ তাআলা জিকির এগুলো করতে হবে। এবং এটাও সচেতন হতে হবে ইনশাআল্লাহ যে ঘুমাবার সময় আমরা যেন মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি না করি, প্রয়োজন হলে আমরা ভালো জিনিস দেখবো, অসুবিধা নেই, ভালো জিনিস দেখলে আবার ঘুম চলে আসে, তো ভালো জিনিস দেখবো, কিন্তু আলতো ফালতো জিনিস ইনশাআল্লাহ দেখবো না। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, হে আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবাইল থেকে বিশেষ করে আরও বিভিন্ন মানে কুকর্ম কাজ থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।